नमस्कार, आध्यात्मिक ज्ञान चैनल नतून वीडियोते सकल के जाना सुस्वागतम। विभिन्न देवदेवर महिमा, महापुरुष महामूल्यवान बाणी, भारत नाना उत्सव, देवदेवी पूजार्चना पद्धति, देवदेवी माहात्म्य, दर्शन विषयक एवं आध्यात्मिक विषयक नाना तथ्य এই চ্যানেলের আলোচিত বিষয়। তাই এই জাতীয় ভিডিও প্রত্যেক দিন পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সেটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ক্যালেন্ডারের নিয়ম মেনে দুর্গাপূজার পালা শেষ হতে না হতেই লক্ষ্মী পূজার আয়োজনে বাঙালি মেতে ওঠেন। ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পূজার আয়োজনে ধনদাত্রী দেবীর আরাধনায় কোনো কসরত ছাড়েন না বাঙালি। এই পূজোর রাতভোজ জেগে থেকে সম্পন্ন করার পরেই বাংলার ক্যালেন্ডারে এসে যায় কালী পুজো। এই কালী পুজোর দিনটাকে গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দিওয়ালি হিসেবে পালন করা হয়, আর দিওয়ালির আগের দিন পালন করা হয় ধনতেরাস। লক্ষ্মী গণেশের আরাধনায় এই বিশেষ উৎসব ঘিরে একাধিক রীতি বিভিন্ন জায়গায় পালন করা হয়ে থাকে। আজকে আমরা কথা বলবো 2021 সালের ধনতেরাস নিয়ে। 2021 সালে কালীপুজো বা দেওয়ালি পড়েছে 4 নভেম্বর। সেই দিন বাংলায় যেরকম পালিত হবে মা কালিকার শক্তির পুজোকে ঘিরে উৎসব, তেমনি ধনদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনায় ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হবে দেওয়ালি। এইদিকে কৃষ্ণা চতুর্দশীর আগে ত্রয়োদশীর দিন রয়েছে ধনতেরাসের অনুষ্ঠান। সেদিন ভারতের দিকে দিকে বিশেষ সময়ক্ষণ ধরে ধরে পুজো হয়। এবারে ধনতেরাস পড়েছে 2 নভেম্বর। ধনতেরাস 2021 সালে 2 নভেম্বর পড়েছে, সেই দিন হচ্ছে মঙ্গলবার। এই দিনকার প্রদোষকাল শুরু হচ্ছে সন্ধ্যা 5:35 আর প্রদোষকাল শেষ হচ্ছে রাত 8:11। বৃষভকাল শুরু হচ্ছে সন্ধ্যা 6:18 আর সেটা শেষ হচ্ছে 8:14। ধনতেরাসের পুজো মুহূর্ত শুরু হবে 2 নভেম্বর সন্ধ্যা 6:18 থেকে আর শেষ হবে রাত 8:11 পর্যন্ত। ধনতেরাসের এই যে বিশেষ পুজোর সময়কাল, তার মধ্যে মহামূল্যবান ধাতু কেনা শুভ বলে মনে করা হয়। সেই সময় মানুষ মূলত বাসন বা ঘরের জিনিস কেনেন, তবে সোনা কিনে সেদিন যদি ঘরে আনা হয় তবে তা লক্ষ্মী লাভের মতো করে ফল দেয়। ফলে অনেকেই ধনতেরাসের দিন ঘরে লক্ষ্মী আনার ইচ্ছাতে সোনা কেনেন। এমন দিনে 2 নভেম্বর সন্ধ্যে 6:18 থেকে রাত 8:11 মধ্যে আপনারা সোনা কিনতে পারেন। এতে করে আপনাদের অনেক বেশি ধনপ্রাপ্তি সারা বছর ধরে ঘটতে থাকবে। এই প্রসঙ্গে দেব একটি বিশেষ জ্যোতিষী টিপস। এই রকম সময় কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সমুদ্র মন্থন করে অমৃত উঠে এসেছিল বলে জানতে পারা যায়। সেই সময় ঈশ্বর ধন্বন্তরী কলশ নিয়ে প্রকট হন বলে শোনা যায়। এই ধনতেরাসের দিন কলসি জাতীয় জিনিস কেনার জন্য পরামর্শ দেন জ্যোতিষবিদরা। যদিও কলশকে কেন্দ্র করেই ধনতেরাসে কেনাকাটার রীতি প্রচলিত, এমন দিনে ধনের দেবতা কুবেরের পুজোতে ব্যবহার হতে পারে এমন জিনিস কেনাও লাভজনক বলে মনে করা হয়। এই ছিল আজকের পর্ব। আধ্যাত্মিক জ্ঞান চ্যানেলের প্রত্যেক দিন আপলোড হওয়া ভিডিও সহজেই পেয়ে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমরা এই চ্যানেলে নানা ধরনের আধ্যাত্মিক বিষয় নিয়ে ভিডিও নিত্য নতুনভাবে আপলোড করে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ভীষণ তাড়াতাড়ি নতুন একটা পর্ব নিয়ে।